কিশোরগঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি তারাইল উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় তারাইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর জয় বাংলা বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, এনপিপি তারাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনসারুল্লাহ আকন্দ রোমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদিকা আলিয়া খানম মুক্তা, এনপিপি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর সুমন আহমেদ, করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজ, সহ সভাপতি মোহাম্মদ রতন মিয়া, এছাড়াও এনপিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এনপিপি করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজ নির্বাচনী প্রচারণায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।